অত্যন্ত গুরুত্বপূর্ণ, শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য বা শয়তানকে দমন করার জন্য, সেটা হচ্ছে তৌহিদ এবং বিশুদ্ধ আকীদা, তৌহিদ আর সহি আকীদা। চিন্তা করেন, হাদিস আছে না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই গলিতে যেই রাস্তাতে জিন শয়তান হাঁটতে দেখত সেই রাস্তা থেকে শয়তান কি করত? পালাত। কেন? জি হ্যাঁ, এই নয় যে তার মধ্যে এমন কিছু ছিল না, সবচেয়ে বড় হ্যাঁ অমিন কিছু অবশ্যই ছিল, কিন্তু সেটা কি ছিল? সেটা হচ্ছে দিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলার স্বপ্ন সম্পর্কে বলেছেন যে এর তাফসীর হচ্ছে কি দিন, যে লম্বা জামা গোটা শরীর ঢেকে যাচ্ছে, এটা হচ্ছে দিন। জি দিন, আর দিনের মূল হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনের মূল হচ্ছে সহি আকীদা, আগে আকীদার পরিশুদ্ধি, আকীদা হচ্ছে কিবলা, তারপরে পাঁচ ওয়াক্ত সালাত, তারপরে তখন যাকাত, তারপরে তখন সিয়াম, তারপরে তখন হজ, তারপরে অন্যান্য ফরজ, ওয়াজিব আর সুন্নত নফল। জি, তো আকীদা সহি হইতে হবে। সহি আকীদা যদি থাকে তো আপনি আল্লাহর মনোনীত বান্দা, মুখলাসিনদের অন্তর্ভুক্ত, নিষ্ঠাবান বান্দা মুখলাসিন। আর মুখলাসিন মানে হচ্ছে মুস্তাফিন, মানে মনোনীত, বাছাইকৃত, বাছাইকৃত বান্দার অন্তর্ভুক্ত যদি হইতে পারেন তো শয়তান কখনো ক্ষতি করতে পারবে না, শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই জিন শয়তান বা ইবলিস শয়তান, জিন শয়তানের প্রধান ইবলিস শয়তান সম্পর্কে। ইবলিস শয়তান যখন শয়তান হয়ে গেল, আল্লাহর কথা শুনল না, মানল না, আর আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো সে করলো না, তখন সে দেখলো যে আমি তো জাহান্নামে হয়ে গেলাম। কার কারণে হইল? আদমের কারণে হইল। হ্যাঁ, দোষ চাপাইল কার উপর? মনে মনে। আর তোর কারণে হইলাম, আচ্ছা ঠিক আছে, তোর সন্তানকে আমি গোমরা করে জাহান্নামে নিয়ে যাব। তাহলে এটাও তো তার ক্ষমতায় নেই, তো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, তো ও জানছে যে ও আল্লাহর কাছ থেকেই চাইতে হবে। এত বিদ্যা, তাহলে কম বিদ্যা নেই তার? বিদ্যা যথেষ্ট নয়, এলেম যথেষ্ট নয়, আমল লাগবে আসলে। জি হ্যাঁ, যথেষ্ট এলেম ছিল, না হলে ও কী করে এসব বুঝলো যে আমাকে এই ছাড় নিতে হবে? কত বিচক্ষণ ছিল, আর ছাড় আমার হাতে না, আমার ক্ষমতা নেই, সুতরাং আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কাল্লা, ইবলিশ শয়তান বলছে রব্বে বিমা আগুয়াইতানি, হে আমার রব, আল্লাহকে রব বলেছে, তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে জান্নাত পাওয়া যায় না, আল্লাহটাকে টিকিয়ে রাখতে হবে। কথা বোঝা গেছে? আল্লাহ আল্লাহ করছে আর এদিকে মাজারে সেজদা করছে, আল্লাহ আল্লাহও করছে আর ওইদিকে গৌস কুতুবের কাছে চাইছে, আল্লাহর গৌস কুতুব বলি আউলিয়া সারা দুনিয়াকে ধরে আছে, আল্লাহ না হলে আল্লাহ কখন ধ্বংস করে দিত? এসব আকিদায় যদি সুফিদের আকিদায় থাকে তো আল্লাহ আল্লাহ করে কাজ হবে? তো ইবলিস শয়তানও তো আল্লাহ আল্লাহ করেছিল, রব্বে হে আমার রব, বেমা আগুয়াইতানি, যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে, কীভাবে বলছে কী ভাবে, বেমা আগুয়াইতানি, যেহেতু আমাকে জাহান্নামী করেই দিলে, পথভ্রষ্ট করেই দিলে, লা ওয়াজাইয়ানান্না লাহুম ফিল আর, পৃথিবীতে আমি এই মানব জাতির জন্য পাপগুলিকে সুসজ্জিতকে পেশ করব। পাপ করতে কিন্তু মজা লাগে, অনেক বিবাহিতদেরকে স্ত্রী ভালো লাগে না, হ্যাঁ পরের স্ত্রী ভালো লাগে, এই তুমি এই জানো না তো সেই জানো না, তুমি দেখো অন্য মেয়েরা কত স্মার্ট, তো অন্য মেয়েরা কত মানে বিনোদন করতে পারে, তুই এই করতে পারে, তাদের ভাষা তো বুঝছেন, তাই না? রাস্তাঘাটে আপনার স্ত্রী ভালো লাগে না, ও রাস্তাঘাটে বেগানা মহিলা দেখলে ভালো লাগে, পরের মেয়েকে দেখতে ভালো লাগে, যেটা হারাম সেটা ভালো লাগে, হালালটা ভালো লাগে না, কথা বোঝা গেছে না? সব ক্ষেত্রে তো কি করবো, সাজিয়ে সাজিয়ে পাপকে সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করবে অনুমতি, ওয়ালা অকবিয়ান ওয়াজমাইন, আর সবগুলিকে আমি পথভ্রষ্ট করবো, সবগুলিকে আমি কি করবো পথভ্রষ্ট, আমি পথভ্রষ্ট হইলাম ওদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবো। সুরা হিজর আয়াত নম্বর 39 থেকে, তবে কাকে পারবো না নিজে স্বীকার করেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলাসিন অর্থাৎ মনোনীত নির্বাচিত পছন্দনীয় যারা, খালেস নিখুঁত বান্দা, হৃদয়ের বান্দা, তাদের আকিদাতে শিরকের ভেজাল নেই, হ্যাঁ সুন্নতের জায়গায় বেদাতের ভেজাল নেই, সবসময় নেক নিয়ত, নিয়তে তাদের ভেজাল নেই, সৎ নিয়তে চলে, মানুষ চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, সংশোধন করবে, এইরকম মুখলাসি। আয়াত নম্বর 40 সূরা হিজর, আল্লাহ বলছে ঠিক আছে তোকে এই ক্ষমতা দিলাম, তবে শুনে রাখ, আমার যারা খাঁটি বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোমার আধিপত্য তাদের উপর চলবে না,
তোমার ক্ষমতা তাদের ওপর খাটবে না। ইল্লা মানিত্তাবাক মিনাল গাবিন, তাহলে তুমি পারবে কোনগুলোকে জাহান্নামে নিতে যারা তোমার ভক্ত হবে পথভ্রষ্ট হয়ে। মিনাল গাবিন, তোমার ভক্ত তোমার অনুসারী যদি হয়ে যায় তাহলে তারা যাবে। সূরা হিজর আয়াত নম্বর 42, তাহলে 39 থেকে 42 পর্যন্ত এই কথাগুলি আল্লাহর রাসূল বলেছেন। সুতরাং একজন মুসলিমকে শয়তান থেকে যদি বাঁচতে হয় কী করতে হবে? তাওহীদ শিখতে হবে।